আসসালামু আলাইকুম, কেমন আছো? তো বাসা ভাই, আশা করি সুস্থ সুন্দর আছো। ভাষার মাস আজকে 21শে ফেব্রুয়ারি, যার ভাষা আমাদের পুরো বছরই থাকে। ভাষা দিয়ে কথা বলি, সেটা সাংকেতিক হোক, বাংলা হোক, ইংরেজি হোক, মাঝে মাঝে তো হচ্ছে গ্রামের মেয়ে মানুষ বা শহরের মেয়ে মানুষ অনেকে ওয়াজ শুরু করে দেয়। হ্যাঁ, ওয়াজ বলতে তোমরা ভালোই বোঝো। যাই হোক, আমরা পড়াশোনার মধ্যে যাবো। তো আজকে আমি হচ্ছে ক্লাস নেবো দীর্ঘমেয়াদী অর্থায়ন, এটা A to Z পর্যন্ত শেষ করবো ইনশাল্লাহ। তোমরা যারা যারা যেখান থেকে আসো একটু আমাকে জানাও, আমি কমেন্টগুলো একটু দেখতেছি। আর অবশ্যই আমি হচ্ছে এই চ্যাপ্টারটা শুরু থেকে একদম শেষ করবো ইনশাল্লাহ। অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ও পিয়াস, তাড়াতাড়ি চলে আসো। দেখো, এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারটা আমাদের শর্ট সিলেবাসে এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে মানে প্রশ্ন মিনিমাম 2টা প্রশ্ন হবে, আর প্রশ্নগুলো কিন্তু খুব সহজ। যদি টার্মগুলো মনে থাকে, টার্মগুলো বোঝো, তাহলে খুবই সহজ। তো এখান থেকে হচ্ছে প্রশ্নগুলো অ্যান্সার করে তুমি বলে দিতে পারবে, এবং সময় কম লাগবে। যে আমি এখানে 10-এ 10 পাবো, বা দেখাতে 2টা প্রশ্ন অ্যান্সার করছি 20-এ 20 পাবো, বা মোটামুটি 18-19 একটা নাম্বার পাওয়া যায়। তো সেখান থেকে হচ্ছে এই চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি যে যারা ফাইন্যান্স অ্যাটলিস্ট পড়াশোনা করে, যারা পড়াশোনা না করলেও পরীক্ষা দিবে যারা ফাইন্যান্স, তারা এই চ্যাপ্টারটা মিস দিবে না, এই চ্যাপ্টারটা রাখবে, এরকম একটা চিন্তাভাবনা সবারই থাকে। তো উপস্থিতি দেখে আমি আসলে কী ক্লাস নিব সেটাই চিন্তা করছি, উপস্থিতির হার খুবই কম। আচ্ছা, কে কোথা থেকে আসো সেগুলো একটু দেখতেছিলাম। তো না, যাই হোক, এই চ্যাপ্টারের নাম হচ্ছে ষষ্ঠ চ্যাপ্টার, এটা দীর্ঘমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়ন, তো দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে বোঝায়, আমরা জানি যে আমাদের অর্থায়নের ক্ষেত্রে 3টা ভাগ করা যায়। একটা হচ্ছে স্বল্পমেয়াদী, দুই নম্বর হচ্ছে মধ্যমেয়াদী, এবং 3 নম্বর যেটা সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে 1 বছরের কম সময়। হ্যাঁ, 1 বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয়, মানে অর্থ সংগ্রহ করা হয়, তখন তাকে আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন বলি। আবার যখন 1 থেকে 3 মতান্তরে 5 বছরের জন্য, তখন সেটা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। আর হচ্ছে 5 বছরের বেশি সময়ের জন্য যখন অর্থায়ন করা হয়, তখন তাকে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। তাহলে 1 বছরের কম সময়ের জন্য স্বল্পমেয়াদী, 1 থেকে 3 মতান্তরে 5 বছরের জন্য মধ্যমেয়াদী, আর 5 বছরের বেশি সময়ের জন্য হলে সেটাকে আমরা বলছি দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন কীভাবে সংগ্রহ করবো, কীরকম খরচ হবে, খরচের উপর ডিপেন্ড করে, ঝুঁকির উপর ডিপেন্ড করে আমরা কোনটা হচ্ছে নিব, বা কোনটাতে বিনিয়োগ করব, বা কোনটা থেকে আমরা অর্থ সংস্থান করব, এই বিষয়গুলো নিয়ে। তো এখানে আসি হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসর দিকে যদি চিন্তা করি, উৎসগতভাবে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ধরো হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। যাই হোক, বাহ্যিক বানানো বাহ্যিক উৎস, এই দুইটা উৎস আছে। তো এই দুইটা উৎস এইখানে বলতে হচ্ছে মালিকের নিজস্ব মূলধন, ঠিক আছে, তারপরে হয়তো ধরো হচ্ছে অবচয় তহবিল বা পুঞ্জীভূত অবচয় তহবিল, তারপরে সংরক্ষিত মুনাফা, এইগুলা যে অভ্যন্তরীণ উৎস আছে, এই অভ্যন্তরীণ উৎস থেকে আমরা মূলধনগুলো সংগ্রহ করতে পারি। আর বাহ্যিক উৎসতে আবার দুই ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস, এই দুই ধরনের আমরা সংগ্রহ করতে পারি। তো এই প্রাতিষ্ঠানিক উৎস বা অপ্রাতিষ্ঠানিক উৎস এইগুলোর মধ্যে আমাদের যেখান থেকে সংগ্রহ করি মূলধনটা, সেগুলো হচ্ছে তোমার, আমি ম্যাথে যাবো এই জন্য আমি জাস্ট যেগুলো এগুলো তোমরা বারবার পড়েছো, এই জন্য শুধুমাত্র এমনি আমি টাচ দিচ্ছি। আমি
এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের বন্ড এবং হচ্ছে শেয়ার। তো মেইনলি আমাদের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে শেয়ার, এইখানে শেয়ার বিষয়ে কোনো আলোচনা নাই, এখানে শুধুমাত্র আলোচনা হচ্ছে বন্ড বিষয়ে। তার মানে বন্ড, এই বন্ডকে আমরা সরাসরি বন্ড বলি, আবার দেখা যাচ্ছে ডিবেঞ্চার বলি, ডিবেঞ্চার বলি। তো বন্ড আর ডিবেঞ্চার এই দুইটার মধ্যে অল্প একটু ডিফারেন্স আছে, আর বাদ বাকি সবসময় হয়তো সেম থাকে। তো বন্ড আর ডিবেঞ্চার একই জিনিস, কিন্তু ডিফারেন্টটা কোন জায়গায়, বন্ড যখন হচ্ছে আমাদের তোমার কোনো জামানত রাখা হয় তখন তাকে আমরা ডিবেঞ্চার বলছি, সরি জামানত রাখলে সেটাকে বন্ড বলছি, আর জামানত ছাড়া যেটা সেটাকে আমরা ডিবেঞ্চার বলি। এছাড়া আর কোনো পার্থক্য নয়, যেটাই বন্ড সেটাই হচ্ছে ডিবেঞ্চার। এখন এই বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করে, কে কে ইস্যু করে, কে কোন ধরনের বন্ড ইস্যু করে, এই ইস্যুকারী কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করে বন্ডকে হচ্ছে চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সরকারি বন্ড, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান বা সরকার বা বাংলাদেশ ব্যাংক যখন কোনো বন্ড ইস্যু করে তখন তাকে আমরা বলবো সরকারি বন্ড। আর এই সরকারি বন্ডের তখন নাম দেওয়া হয় হচ্ছে ট্রেজারি বন্ড। অনেক সময় হচ্ছে ক নম্বরে বা খ নম্বরে প্রশ্ন আসে যে ট্রেজারি বন্ড কী, বা ট্রেজারি বন্ড বলতে কী বোঝায়। তার মানে সরকার কর্তৃক ইস্যুকৃত, মানে যে বন্ডটা সরকার বিক্রি করে, করে সরকার টাকা নেয় জনগণের কাছে থেকে, বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান টাকা নেয়, তখন হচ্ছে তাকে আমরা বলছি সরকারি বন্ড। অর্থাৎ সরকারি বন্ড ইস্যু করে কে, সরকার ইস্যু করে, এটা ইস্যু করে হচ্ছে সরকার। এখন এই বন্ডটা কে কিনতে পারে, সেই ক্ষেত্রে আমি বললাম বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কিনতে পারে, আবার জনগণও কিনতে পারে চাইলে। তো সরকার কর্তৃক যে বন্ড ইস্যু করে তাকে আমরা বলছি সরকারি বন্ড। এরপরে হচ্ছে কর্পোরেট বন্ড, মানে যখন কোনো কর্পোরেশন, কোনো কর্পোরেশন, অর্থাৎ কর্পোরেশন বলতে আমরা কি বুঝি, কর্পোরেশন বলতে কোম্পানি, যখন কোনো কোম্পানি কোনো বন্ড ইস্যু করে তখন তাকে আমরা বলছি কর্পোরেট বন্ড। কি বলছি, কর্পোরেট বন্ড, কর্পোরেট বন্ড। আচ্ছা আবার দেখো বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান বলতে যেমন হচ্ছে যারা হচ্ছে বন্যা দুর্গতদের সাহায্য করে, তারপরে ধরো হচ্ছে বিভিন্ন হয়তো মেডিকেল কলেজ, এগুলো বেসরকারিভাবে মেডিকেল কলেজ হচ্ছে পরিচালনা করে হয়তো জনগণের কল্যাণের জন্য। এখন এমন এমন অবস্থা হইতে পারে যে হঠাৎ করে ধরো বন্যা হলো, এখন এই বন্যার ক্ষেত্রে তাদের ফান্ডে আসলে যথেষ্ট পরিমাণে টাকা নেই এইখানে সাহায্য করার জন্য, তখন কি করছে তারা এরকম বন্ড ইস্যু করে, বাবা রে। আচ্ছা বন্ড ইস্যু করে কি করা হচ্ছে, অর্থ সংগ্রহ করা হচ্ছে, এবং এই অর্থটা হয়তো এখন হচ্ছে বন্টন করা হবে বন্যা দুর্গতদের মাঝে, এবং পরবর্তীতে হয়তো আবার হচ্ছে বিভিন্ন অনুদান থেকে টাকা আসলে সেই টাকাটা পরিশোধ করা হবে। তো বর্তমান অবস্থায় এই টাকাটা না থাকলে আমরা বন্ড বিক্রির মাধ্যমে এই দাতব্য প্রতিষ্ঠানগুলো অর্থ সংস্থান করতে পারে, আর এই ধরনের বন্ডকে আমরা বলছি মিউনিসিপ্যাল বন্ড। কি বলছি, মিউনিসিপ্যাল বন্ড। তাহলে মিউনিসিপ্যাল বন্ড, যাই হোক এই মিউনিসিপ্যাল বন্ডটা কে ইস্যু করে, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান এই মিউনিসিপ্যাল বন্ড কি করছে, ইস্যু করছে মিউনিসিপ্যাল বন্ড। আচ্ছা এরপর আসি হচ্ছে বিদেশি বন্ড, মানে বিভিন্ন সময় বিদেশি কোনো কোম্পানি আমাদের দেশে সরকারের সংবিধান মোতাবেক নিবন্ধিত হয়ে যখন আবার হচ্ছে তারা বন্ড বিক্রি করে এদেশে জনগণের কাছে টাকা সংগ্রহ করে তখন তাকে আমরা বলছি বিদেশি বন্ড। ঠিক আছে, একে বলছি বিদেশি বন্ড। আচ্ছা তো এই চার ধরনের কোম্পানি থাকতে পারে এবং চার ধরনের ইস্যুকারী প্রতিষ্ঠান এই চার ধরনের বন্ড আমাদের ইস্যু করতে পারে। তো যাই হোক আমরা বন্ড বিষয়ে এবার দেখব। আচ্ছা বন্ডের ক্ষেত্রে আসি, দেখো বন্ড বলতে কি বোঝাই, সহজ কথা বলতে গেলে বন্ড বলতে ঋণের চুক্তিপত্র। তার মানে কি বলছি, ধর এটা একটা চুক্তিপত্র, এই চুক্তিপত্রকে আমরা কি বলছি, বন্ড বলছি। তাহলে বন্ড ইজ ইকুয়াল টু ডিড অফ ডিবেঞ্চার। আচ্ছা তাহলে বন্ড হচ্ছে ঋণের চুক্তিপত্র, ঋণের চুক্তিপত্র। তার মানে বন্ড বলতে বোঝাচ্ছে ঋণের চুক্তিপত্র। ইফাদারা বলছো চাঁদপুর থেকে, সুমন আক্তার ক্লাস, যাই হোক নাবিল চট্টগ্রাম আনোয়ার থেকে, আনোয়ারা থেকে, যাই হোক হ্যাঁ অনেক দূর দূরান্ত থেকে তোমরা আসো। আর আরশাদ চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, টেক্সট এক্সামের জন্য জয়েন হলে পড়তেছি না ভাইয়া, ইনশাল্লাহ একজাম শেষে জয়েন হব। আচ্ছা
অনেকেরই এক্সাম চলছে টেক্সট এক্সাম, যার কারণে অনেকেই হচ্ছে তোমরা জয়েন হতে পারছো না বলতেছো। ক্লাসে উপস্থিতি কম দেখলে আসলে ক্লাস নিতে ভালো লাগে না, ক্লাসে আসলে কথা বলতে ইচ্ছা করে না, এই হচ্ছে ব্যাপার। যখন স্টুডেন্ট কম থাকে তখন কথা বলতে ভালো লাগে না। যাই হোক, দেখো পড়াশোনায় আসি এবার। বন্ড বা ঋণের চুক্তিপত্র, তো এই বন্ডে কী কী থাকে সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। অনেক ধরনের বন্ড আছে, মোটামুটি প্রায় 8 ধরনের বন্ড আমরা দেখতে পাই। তো প্রথমে ওই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানে নানান ধরনের বৈশিষ্ট্য থাকে, সেগুলো আমরা একটু করে আলোচনা করবো। তো স্বাভাবিকভাবে ধরো হচ্ছে এখানে একটা বন্ড থাকলো, ধরো এখানে লেখা আছে 1000 টাকা, আমরা কিছু বৈশিষ্ট্য বলবো, এগুলো ম্যাথে কাজে দিবে। যদি আমরা এগুলো ঠিকঠাক না বুঝি তাহলে ম্যাথ করলে ম্যাথের অ্যান্সার করতে পারবো না বা ম্যাথটা বুঝতে পারবো না। তো প্রথমে আসি, এখানে যেটা লেখা আছে এটাকে আমরা বলছি লিখিত মূল্য। বন্ডে এরকম কি থাকে বৈশিষ্ট্যের মধ্যে, একটা বন্ডে অর্থাৎ চুক্তিপত্রে একটা মূল্য লেখা থাকে, এটাকে আমরা বলছি লিখিত মূল্য। তার মানে এটাকে আমরা বলতে পারি FV, মানে এটা ফেস ভ্যালু। FV মানে হচ্ছে ফিউচার ভ্যালু না, এটা হচ্ছে আমরা বলি ফেস ভ্যালু। তাহলে কি এই FV সমান হচ্ছে ফেস ভ্যালু, ফেস ভ্যালু, ফেস, সরি ফর দ্যাট, ফেস ভ্যালু। আচ্ছা, তার মানে হচ্ছে এটা যে মূল্য লেখা থাকে সেটাকে আমরা লিখিত মূল্য বলি। এখন ব্যাপারটা হচ্ছে এই লিখিত মূল্য দ্বারা কী বোঝাই আর একটু আমি পরে বলছি, সেটা হচ্ছে এখানে আরও পার্সেন্ট থাকে। ধরো এরকম থাকলো 10%, তার মানে এটা হচ্ছে কুপন রেট বলা হয়, এটাকে বলা হচ্ছে কুপন রেট, কুপন রেট। কুপন রেট বলতে এটা হচ্ছে সুদের হার, সুদের হার। আচ্ছা, এরপরে যেটা থাকে সেটা হচ্ছে মেয়াদকাল থাকে। ধরো হচ্ছে এখানে লেখা আছে 10 বছর, এটা হচ্ছে আমাদের কি বছর বা এটা হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড, ম্যাচুরিটি পিরিয়ড। মানে ম্যাচুরিটি শব্দের অর্থ হচ্ছে পরিপক্ক। তাহলে কবে এই বন্ডটা হচ্ছে পরিপক্ক হবে, অর্থাৎ এই বন্ড যদি হচ্ছে আমি আজকে ক্রয় করি তাহলে কবে আবার বিক্রি করতে পারবো বা কবে কোম্পানিটা ফেরত নেবে, সেটাকে আমরা কি বলছি ম্যাচুরিটি পিরিয়ড বা এর মেয়াদকাল। তাহলে একটা বন্ডে মানে মোটামুটি 3টা তথ্য থাকে। যদি 3টা তথ্য থাকে এর দ্বারা এখন কী বোঝাচ্ছে, ধরো কোনো কোম্পানি, ধরো প্রাণ কোম্পানি বা বিভিন্ন কোম্পানি ধরো এই বন্ডটা বিক্রি করতেছে, তো এই বন্ডটা বিক্রি করার মানে হচ্ছে আজকে এখন এই বন্ডটা যখন বাজারে বিক্রি হবে তখন এই বন্ডটা হয়তো 1000 টাকা লেখা আছে, কেউ হয়তো 900 টাকা দাম বলবে, কেউ 950 টাকা দাম বলবে, কেউ হয়তো ধরো হচ্ছে 850 টাকা দাম বলবে। এখন কোম্পানি যার কাছে থেকে বেশি পাবে তার কাছে কোম্পানি বন্ডটা বিক্রি করে দেবে। এখন আমি ধরো হচ্ছে এই বন্ডটা ক্রয় করলাম, আমি কি করছি এই বন্ডটা ক্রয় করতেছি, কত টাকা দিয়ে এই বন্ডটা ক্রয় করলাম, সাপোজ 900 টাকা দিয়ে ক্রয় করছি। তো আজকে যদি আমি 900 টাকা ক্রয় করি, এখন দেখো এই তথ্যগুলো যখন থাকবে তার মানে আমি বুঝতেছি যে এই বন্ডটার লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা। এখন এটা 10 বছর আছে, তার মানে এই কোম্পানিটা এই বন্ডটা আমার কাছে আজকে 900 টাকায় বিক্রি করছে, মানে বন্ড আমার কাছে বিক্রি করে 900 টাকা নিচ্ছে। আমি এই বন্ডটা কি করতে পারবো, এই 10 বছর পরে এই কোম্পানির কাছে ফেরত দিতে পারবো এবং কোম্পানির কাছে আমি সেই 1000 টাকা পাবো। এবং আমার কাছে এই বন্ডটি যতদিন থাকবে ততদিন আমি কি করতে পারবো 10% হারে কি পাবো, সুদ পাবো। 10% হারে কি পাবো, সুদ পাবো। এটা কুপন, এই কুপনটাই আমরা বলছি সুদের হার। তার মানে একটা বন্ড থেকে 2 ধরনের আয় হতে পারে বা 2 ধরনের টাকা পাই। কয় ধরনের? 2 ধরনের টাকা পাই। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে 10% হারে কি পাচ্ছি, সুদ পাচ্ছি প্রতি বছরে। এবং নাম্বার 2 যেটা, আজকে আমি হচ্ছে 10,000 টাকায় বিক্রি করব কিন্তু আজকে আমি ক্রয় করছি কত টাকায়, সরি 10,000 টাকা না, হ্যাঁ 1000 টাকা। তো 1000 টাকায় হচ্ছে আমি আজ বিক্রি করতে পারবো আর আজকে আমি ক্রয় করছি 900 টাকা দিয়ে। তাহলে এখানে মাঝখানে পার্থক্য যে 100 টাকা, এই 100 টাকা হচ্ছে কত, এই 100 টাকা হচ্ছে আমার প্রফিট হবে, মানে এটাও লাভ। কিন্তু খেয়াল করে দেখো এই 100 টাকা লাভটা কত বছরের, আমি ক্রয় করছি আজকে কিন্তু বিক্রি করতে পারবো 10 বছর পরে। তার মানে এই 100 টাকা লাভ কত বছরের, 10 বছরের লাভ। কত বছরের লাভ, 10 বছরের লাভ। তার মানে আমার প্রত্যেক বছরে যদি ধরি তাহলে 1 বছরে কয় টাকা লাভ, 1 বছরে 10 টাকা লাভ হচ্ছে। এই কনসেপ্টটা একটু মাথায় রাখো, বাকি আমরা পরে দেখছি। ইফা তারা বলছে স্টুডেন্ট কম থাকলে আমরা বুঝতে পারবো ভালো করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা বুঝতে পারলেও আসলে স্টুডেন্ট কম থাকলে ক্লাস নিতে ভালো লাগে না, এটা হচ্ছে বড় সমস্যা। তোমাদের পরীক্ষার জন্য অনেকে বলছো যে ক্লাসে আসতেছো না, এখন পরে কী করবো জানি না। যাই হোক, তো এই কনসেপ্টটা দেখো এ পর্যন্ত হলো। এখন যদি কখনো এরকম বলে, ধরো এই 1000 টাকা লেখা আছে কিন্তু কোনো কোম্পানি যদি বলে এরকম যে লিখিত মূল্যের চেয়ে 5% বেশি শোধ করা হবে, এখানে ধরো বললো লিখিত মূল্যের
আচ্ছা 10% ধরে ধরলাম, 10% বেশি পরিশোধ করা হবে, তার মানে কি দেখো, তার মানে হচ্ছে এখানে লেখা আছে 10,000 টাকা, ঠিক আছে মানলাম, কোনো সমস্যা নাই। এখন 10 বছর যখন মেয়াদ পূর্তি হয়ে যাবে তখন এই 1,000 টাকা দিবে না, তখন আমাকে দিবে হচ্ছে এর চেয়ে 10% বেশি। তার মানে আমার মেয়াদ পূর্তিতে, মেয়াদ পূর্তিতে কত টাকা দিবে, মেয়াদ পূর্তিতে আমার টাকা দিবে এই 1,000 টাকা তো দিবেই, প্লাস 1,000 টাকার ওপরে আরও 10% দিবে, কত পার্সেন্ট, 10% দিবে। তার মানে হচ্ছে 1,000 এবং এর 1,000 10% করলে হবে 100, তাহলে 1,000 প্লাস হচ্ছে 100, তাহলে এখানে কত হচ্ছে 1,100 টাকা হচ্ছে। এবার একটু খেয়াল করে দেখো, তার মানে হচ্ছে আমি এই লিখিত মূল্য হচ্ছে এখানে কত 1,000 টাকা, তার মানে লিখা আছে দাম 1,000 টাকা, কিন্তু মেয়াদ পূর্তি হইলে মানে 10 বছর পূর্ণ হইলে মেয়াদ শেষে আমি পাবো কত 1,100 টাকা পাবো। তাহলে ব্যাপারটা হচ্ছে এইখানে লিখিত মূল্য কত টাকা, 1,000 টাকা, কিন্তু এটা মেয়াদ পূর্তি মূল্য, তাহলে মেয়াদ পূর্তির মূল্যকে আমরা কি বললাম, ম্যাচুরিটি ভ্যালু, ম্যাচুরিটি ভ্যালু, ম্যাচুরিটি কি ব্যাপার বানানো তো ভুল হয় কেন আজকে, ম্যাচুরিটি ভ্যালু, যাই হোক এই যে ম্যাচুরিটি ভ্যালু, তার মানে এটাকে আমরা বলতে পারি এমভি, এটাকে আমরা কি বলছি এমভি সমান এখানে হচ্ছে 1,100 টাকা। তাহলে এবার দেখো যে যদি এরকম লিখিত মূল্য একটা থাকে, তার মানে এই লিখিত মূল্যের যদি বেশি দেয়, যেমন এখানে বেশি দিয়েছে, এমনও হইতে পারতো যে কমও দিতে পারতো, যদি আমাদের বলতো যে এখানে 5% কম দেওয়া হবে, তাহলে আমাদের কি হইতো এখান থেকে 5% মাইনাস হয়ে তখন হয়তো কত 950 টাকা, তখন এটাকে আমরা কি বলতাম এমভি। তো এমভিটা কি হইতে পারে, কম হইতে পারে, এমভিটা বেশি হইতে পারে, আবার এমভিটা কি হইতে পারে, যেটা লিখা আছে দাম 1,000 টাকা তার সমানও হইতে পারে। তো যখন আমাদের এই মেয়াদ পূর্তিতে, মেয়াদ শেষে এর যে লিখিত দাম আছে সেই টাকায় পাওয়া যায়, তখন তাকে বলা হচ্ছে সমমূল্য, কি বলা হচ্ছে সমমূল্য। আবার যখন বেশিতে পাওয়া যায় তখন তাকে আমরা বলছি অধিহার, যেহেতু আমরা অ্যাকাউন্টিংয়ে হচ্ছে ও শেয়ার অধিহার অবহার এর আগের চ্যাপ্টার দেখাইছি আমি, তো এখানে হচ্ছে শেয়ার এটাকে আমরা বলছি বেশি দামে বিক্রি করলে বা বেশি দামে পাওয়া গেলে সেটাকে আমরা বলছি অধিহার, আবার কম দামে যদি টাকাটা পরিশোধ করে তখন তাকে আমরা বলছি অবহার। তো এবার দেখো খেয়াল করে যে যদি কিছুই না বলে, মানে অধিহারও না বলে অবহারও নাম বলে, তাহলে যেটা লিখিত দাম আছে সেই টাকায় পাওয়া যাবে। তার মানে হচ্ছে অনেক সময় এমন হইতে পারে যে এভি যেটা আছে এই এভি সমানই কি হইতে পারে এমভি হইতে পারে, কেননা যে দাম লেখা আছে তার চেয়ে বেশিও পাওয়া যাবে না, মেয়াদ শেষ হলে তার চেয়ে কমও পাওয়া যাবে না, ওই পরিমাণ টাকাই পাওয়া যাবে, তখন তাকে আমরা কি বলছি এভি ইজ ইকুয়াল টু এমভি, তার মানে এই ভবিষ্যৎ মূল্য এবং হচ্ছে মেয়াদ পূর্তির মূল্য সমান। আচ্ছা এরপর আসি, তোমাদের দেখো এ পর্যন্ত বুঝতে পারলে একটু বলো, না বুঝলে আমাকে বলো, আমি অল্প অল্পকে টার্মগুলো দেখাচ্ছি আগে, তারপর আমরা ম্যাথে যাবো। তো এইবার হচ্ছে দেখো এটা বলছিলাম কুপন সুদের হার। এখন দেখো আমরা বলতে পারি, আমি একটা উদাহরণ দিই যে বন্ড অ্যাজ লাইক অ্যাজ এ গাভি, হ্যাঁ মানে একটা কাউ, যে গরুর কথা বলতেছি আমি, তো গরু ধরো হচ্ছে একটা যদি গাভি হয়, একদম সরাসরি বলছি গাভি, তো যদি একটা গাভি হয় তো গাভি থেকে তুমি ধরো একটা গাভি কিনেছো, ধরো আজকে বাজারে গেছো একটা গাভি কিনেছো, এখন এই গাভি থেকে তুমি দুই ধরনের প্রফিট পাবা, দুই ধরনের আয় হবে। একটা হচ্ছে গাভি তোমাকে প্রতিদিন দুধ দিবে, ঠিক আছে, তো এই এই দুধ দিবে, এবং গাভিটা হয়তো 5 বছর 10 বছর পরে এই গাভিটা যখন অনেক বয়স হয়ে যাবে তখন হাটে বা কুরবানি হাটে তুলে ওই গাভিটা তুমি বিক্রি করতে পারবে। তাহলে প্রতিদিন যে প্রতিদিন যে তুমি সুদ বাবদ টাকা পাচ্ছ আয় হচ্ছে, এটা এক ধরনের আয়। দ্বিতীয়ত হচ্ছে হয়তো দেখা যাচ্ছে গাভিটা যখন 5 বছর পরে বিক্রি করবা, তো আজকে যত টাকায় ক্রয় করছো আর ভবিষ্যতে যত টাকায় বিক্রি করবা এটার পার্থক্য, এখান থেকে তুমি একটা আয় পাচ্ছ। তাহলে একটা গাভি থেকে যেমন দুই ধরনের আয় হয়, স্বাভাবিকভাবে যেমন একটা গাভি থেকে 2 বছর দুই ধরনের আয় হয়, আমাদের এই বন্ড থেকেও দেখো দুই ধরনের আয় হয়। এক নাম্বার হচ্ছে আমরা যে সুদ বাবদ টাকা পাই এটাকে আমি কি বলছি, গাভির ক্ষেত্রে দুধ থেকে টাকা পাই বা দুধ বিক্রি করে টাকা পাই, তাহলে এটা একটা। নাম্বার টু হচ্ছে, নাম্বার টু দেখো সেটা হচ্ছে যে আমরা এই যে বললাম আজকে আমি 900 টাকায় ক্রয় করতেছি, হয়তো এইটার মূল্য হচ্ছে 900 টাকা, তাহলে 900 টাকায় ক্রয় করতেছি এবং বিক্রয়ের বেলায় হয়তো 1,000 টাকা বিক্রয় করব, তার মানে 900 থেকে 1,000 এটা ডিফারেন্স কত 100 টাকা, তাহলে 100 টাকা আমার লাভ হচ্ছে। আচ্ছা বুঝছি ভাইয়া, ঋদ্ধি বি বলছে নমস্কার, থ্যাংক ইউ, নমস্কার। আচ্ছা এমভি এর বাংলা কি, এমভি এমভি এর বাংলা হচ্ছে মেয়াদ পূর্তি মূল্য, মেয়াদ পূর্তি মূল্য, ঠিক আছে। আচ্ছা এখানে এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখো কোন কোন গাভি থাকে যারা হচ্ছে দুধ দেয় না, হ্যাঁ কিছু আমাদের দেশি অনেক গাভি থাকে, বা ধরো একটা
এড়ে বা এড়ে বা ধরো হচ্ছে একটা ষাঁড়, তো তুমি একটা গরু কিনেছো সেটা আর গাভী না, তুমি শুধু ষাঁড় কিনেছো, তাহলে ষাঁড় তো আর দুধ দেবে না। তো ষাঁড় থেকে কি করা যাবে, শুধু বর্তমানে যত টাকায় ক্রয় করব ভবিষ্যতে শুধু তার থেকে বেশি দামে বিক্রি করা হবে। তো যদি কোনো গাভী এরকম থাকে বা কোনো বন্ড এরকম থাকে যে তোমাকে সুদ দিচ্ছে না, শুধুমাত্র কি করছো হয়তো লেখা আছে মূল্য 1000 টাকা, অর্থাৎ তুমি আজকে ক্রয় করার বেলায় হয়তো আজকে ক্রয় করার বেলায় হয়তো 900 টাকাতে ক্রয় করছো আর বিক্রির বেলায় হয়তো 1000 টাকাতে বিক্রি করবে। তার মানে হচ্ছে এই যে ষাঁড় ক্রয় করার বেলায় হয়তো কম দামে কিনে ভবিষ্যতে 2-3 বছর হচ্ছে পুষে বেশি দামে বিক্রি করা হয়, তখন তাকে আমরা কি বলতেছি, তখন তাকে আমরা বলছি হচ্ছে জিরো কুপন বন্ড। যেহেতু এটাকে ষাঁড় বলতেছি, ষাঁড় দুধ দেয় না, তো এটাকে আমরা বলতেছি কি জিরো কুপন বন্ড। কি বললাম দেখো, জিরো কুপন বন্ড। যেহেতু এখানে কুপন নাই, এখানে আগের বার কি ছিল 10% কুপন ছিল, তো যেহেতু এখানে কোনো কুপন নাই তখন তাকে আমরা বলছি জিরো কুপন বন্ড, জিরো কুপন বন্ড। তো এই জিরো কুপন বন্ডের ক্ষেত্রে কোনো সুদ থাকে না, কোনো সুদ থাকে না। এখন আবার এমন হইতে পারে যে তুমি একটা হচ্ছে গাভী কিনেছো, দেখো তুমি একটা গাভী কিনেছো এবং বলছো যে ওর থেকে শুধুমাত্র আমার পরিবারের যে দুধ পাওয়া যাবে সে দুধ খাওয়া হবে বা দুধ বাবদ আয় হবে, আমি এই গাভীটা কোনো দিন বিক্রি করবো না, তাহলে তখন তার কোনো মেয়াদ থাকলো না যে 5 বছর 10 বছর কোনো দিন আমি বিক্রি করতে পারবো না, তখন সেটাকে আমরা কি বলছি চিরস্থায়ী বন্ড। দেখো কোনো বন্ড যদি এমন থাকে বা কোনো গাভী যদি এমন থাকে যে শুধু সেখান থেকে দুধ যা পাবো সেটাই নিব, কোনো দিনই এই গাভীটা বিক্রি করবো না, তখন সেটাকে যেহেতু কোনো দিনই বিক্রি হবে না, তো ভবিষ্যতে তো কত টাকায় বিক্রি করবো তার কোনো প্রশ্নই আসে না, দ্যাটস হোয়াই তখন আমরা এটাকে বলছি চিরন্তন বন্ড বা চিরস্থায়ী বন্ড, চিরস্থায়ী বন্ড, চিরস্থায়ী বন্ড। তাহলে আমরা সাধারণত ম্যাথ করতে গেলে এই 3 ধরনের বন্ড পাবো। নাম্বার 1 যেটাতে কি থাকবে, এরকম হচ্ছে দেখো এরকম সুদের হার থাকবে এবং বছর দেওয়া থাকবে। নাম্বার 2 এখানে কি থাকতে পারে, শুধু হচ্ছে তোমার কি সুদের সুদ দেওয়া আছে বছর দেওয়া নাই। আবার নাম্বার 3 এমন হতে পারে সুদ দেওয়া নাই কিন্তু বছর দেওয়া আছে। তার মানে এই 3 ধরনের বন্ড থাকবে। এই 3 ধরনের বন্ড থেকে আমাদের 2 ধরনের প্রশ্ন আসবে, প্রশ্নর 2 ধরন, কিন্তু সূত্র তোমরা অনেকগুলো সূত্র পড়ো, অনেকগুলো সূত্র এই জন্য মনে থাকে না, বাট সূত্র কিছুই না, এখানে কোনো সূত্র নাই। আমি যদি বলি কোনো সূত্র নাই, সূত্র খুবই সিম্পল, আমরা বুঝলে এমনিতে FV কি অভিহিত মূল্য নাকি, হ্যাঁ FV মানে হচ্ছে ফিউচার ভ্যালু, যাকে আমরা অভিহিত মূল্য বা লিখিত মূল্য বলি। তাহলে এবার দেখো এখানে কি ধরনের প্রশ্ন থাকবে, এখানে প্রথম প্রশ্ন থাকবে হচ্ছে বন্ডের বর্তমান মূল্য বের করতে বলবে। তাহলে এখানকার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন কমন, 100% প্রশ্ন কমন থাকবে, সেটা বলছি, বলবে কি বন্ডের বর্তমান মূল্য কত, বন্ডের বর্তমান মূল্য বের করো, বর্তমান মূল্য, এই বন্ডের বর্তমান মূল্য বের করতে বলবে। তাহলে যখন আমাকে বন্ডের বর্তমান মূল্য বের করতে বলবে তখন কিন্তু বন্ড আমাদের এক ধরনের দিতে পারে না, পরীক্ষার খাতায় বা পরীক্ষার প্রশ্নে তোমাদের জিরো কুপন বন্ড দিতে পারে, তারপরে হচ্ছে তোমার কুপন মেয়াদযুক্ত একটা বন্ড দিতে পারে, আবার এমন বলতে পারে যে কুপন নাই শুধু হচ্ছে মেয়াদ দেওয়া আছে সেরকম একটা বন্ড দিতে পারে। তো এই 3 ধরনের বন্ডই থাকতে পারে, কিন্তু 3 ধরনের বন্ডেরই বর্তমান মূল্য বের করতে হবে। এরপরে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে বন্ড হতে আয়ের হার, বন্ড হতে আয়ের হার। তো আমরা হচ্ছে প্রথমে এটা দেখি বন্ডের বর্তমান মূল্য, তারপর আয়ের হার দেখছি আমি। তো বন্ডের বর্তমান মূল্য, এখন বন্ডের বর্তমান মূল্য বের করার জন্য সূত্রর চেয়ে আমি একটা সংজ্ঞা বলছি বা সুন্দর একটা কনসেপ্ট বলছি, সেটা মাথায় রাখো তাহলে সব হয়ে যাবে। বিষয়টা বলছি যে বন্ড হতে প্রাপ্তি, বন্ড হতে প্রাপ্তির বর্তমান মূল্য, বর্তমান মূল্যই বন্ডের বর্তমান মূল্য, বন্ডের বর্তমান মূল্য। আচ্ছা এটাই তোমার হচ্ছে যে 3টা সূত্র আছে সবগুলো হয়ে যাবে। দেখো বন্ড হতে এটা লিখে নিবা, যদি খাতা নিয়ে বসো তাহলে অবশ্যই একটু লিখে নিবা, বা যদি পারো একটু নোট করে লিখে দাও এটা, কারণ এইটা পারা মানে ধরো এই চ্যাপ্টারে মোটামুটি ধরো 60% বা 70% হয়ে যাওয়া। তো এইটুকু বুঝো বন্ড হতে প্রাপ্তি মানে কি, বন্ড হতে বা বন্ড থেকে যে পরিমাণ টাকা আমরা পাই তার কি বলছি, তার বর্তমান মূল্য। আমরা বন্ড থেকে যে টাকা পাই তার বর্তমান মূল্যই বন্ডের বর্তমান মূল্য। তাহলে আমরা দেখছি ধরো একটা বন্ড দিলাম এখানে, আমরা এই সংখ্যাটা দেখি, তাহলে ধরো এটা একটা বন্ড, এটা একটা বন্ড। আচ্ছা এই বন্ডের কি আছে,
একটা লিখিত মূল্য আছে 1000 টাকা, তাহলে এটাকে আমরা কি বলছি? এফবি। আবার যদি এখানে আর কিছু লেখা না থাকে, তার মানে কি অধিহার লেখা নাই যে এত টাকা বেশি দিবে বা এত টাকা কম দিবে, তাহলে লেখা আছে 1000 টাকা, তার মানে 1000 টাকাই পাওয়া যাবে। কত বছর? হয়তো দেখো হচ্ছে সাপোজ এটা 10 বছর পরে, আচ্ছা 10 বছর পরে, তাহলে এটা হচ্ছে এই এফবি সমানই আমরা বলতে পারি এমবি। তার মানে ভবিষ্যতে আমরা যেহেতু 1000 টাকা পাবো, তাহলে ভবিষ্যতে যে 1000 টাকা পাবো এটাই হচ্ছে আমাদের এফবি। আর এটাকে আমরা এই বন্ডের ক্ষেত্রে আমরা কি বলছি? মেয়াদ পূর্তিতে পাবো, এই জন্য এটাকে আমরা বলছি এমবি। তাহলে মেয়াদ পূর্তি হইলে এই টাকাটা পাবো কত? 1000 টাকা। আর মেয়াদ পূর্তি হবে কত বছর পরে? এই 10 বছর পরে। সুদের হার কত পার্সেন্ট? সুদের হার সাপোজ ধরো এখানে 10%, তার মানে এটা কিসের হার? এটা হচ্ছে কুপন রেট, সিওপি কুপন রেট। এখন এটা দেওয়ার পরে বলবে যদি ধরো এখানে প্রশ্ন থাকবে এরকম, যদি প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার ধরো বললাম 12% হয়, 12% হয়, তাহলে বন্ডের বর্তমান মূল্য কত? তাহলে বন্ডের বর্তমান মূল্য কত? এটাই হচ্ছে প্রশ্ন। তার মানে হচ্ছে এইটা লিখিত মূল্য। এখন দেখো যা যা দেওয়া আছে, কোনো টার্ম যদি বুঝতে সমস্যা হয় বলো একটু, টার্মগুলো বুঝেছো কিনা সেটা একটু বলো আমাকে। দেখো যে বুঝেছো নাকি বুঝো নাই, তার মানে এখান থেকে আমাদের বন্ডের বর্তমান মূল্য বের করতে হবে। আমাদের প্রশ্ন এরকম থাকতে পারে, হয়তো এখানে চেঞ্জ করে বলতে পারে, তো আমরা সবগুলো দেখাবো। এখান থেকে দেখো কি কি পাওয়া যাবে, কি কি পাবো? আমি বলেছি বন্ড অ্যাজ লাইক অ্যাজ গাভি, একটা গাভীর মতো। তাহলে গাভি থেকে কি পাচ্ছি আমরা? প্রতি বছরে 10% হারে সুদ পাওয়া যাবে, এবং দ্বিতীয়ত হচ্ছে 10 বছর পরে বন্ডটা বিক্রি করে 1000 টাকা পাওয়া যাবে। তাহলে বন্ড থেকে যে টাকা পাবো তার বর্তমান মূল্য বের করবো। এখন দেখো প্রত্যেক বছরে আমি সুদ পাবো কত টাকা করে? 1000 টাকা, এর উপর কত পার্সেন্ট? 12% না 10%? আচ্ছা 10% হারে সুদ পাওয়া যাবে। তাহলে 10% সুদ সমান পাওয়া যাচ্ছে হচ্ছে 1000 টাকার উপরে সুদ পাচ্ছি আমি প্রতি বছর 100 টাকা করে। তাহলে প্রত্যেক বছর 100 টাকা করে পাবো প্রত্যেক বছর, এবং 10 বছর ধরে পাবো। দেখো টাকার পরিমাণ সমান 100 টাকা, এবং 1 বছর পর পর পাবো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অ্যানুইটি বলতে পারি। তাহলে এটাকে আমরা বলছি কি, অ্যানুইটির মাধ্যমে একটা বর্তমান মূল্য বের করবো। এরপরে দেখো এখানে এমভি, এমভি বলতে কত টাকা পাওয়া যাবে? এমভি বলতে 10 বছর বা 10 বছর পরে 1000 টাকা পাওয়া যাবে, তার মানে মেয়াদ পূর্তিতে পাওয়া যাবে 1000 টাকা। এবং এখানে দেখো হচ্ছে এন সমান কত? এই এন সমান হচ্ছে 10 বছর, তার মানে 10 বছর পর পাওয়া যাবে হচ্ছে এই 1000 টাকা। এখন আমাদের এটার বর্তমান মূল্য বের করার জন্য এখানে যে প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে, এই প্রত্যাশিত আয়ের হার দিয়ে আমাকে কি করতে হয়? সবসময় বর্তমান মূল্য বের করতে হবে। তাহলে এখানে যেমনটা আমি বলছিলাম, এখানে দুই ধরনের টাকা প্রাপ্তি আছে, একটা হচ্ছে প্রতি বছর পাচ্ছি 100 টাকা করে, আর একটা হচ্ছে 10 বছর পাচ্ছি পরে পাচ্ছি হচ্ছে 1000 টাকা। তাহলে প্রত্যেক বছর যে 1000 টাকা করে পাচ্ছি, 1 বছর পর পর নির্দিষ্ট সময় পর পর যখন টাকা পাচ্ছি, সেটাকে আমরা কি বলে থাকি? অ্যানুইটি বলে থাকি। তাহলে অ্যানুইটির মাধ্যমে বর্তমান মূল্য বের করব। তো অ্যানুইটির মাধ্যমে বর্তমান মূল্য বের করার সূত্র কি দেখো, দেখে আসছিলাম এফ ভি এ ইজ ইকুয়াল টু বলেছিলাম এ ইনটু থার্ড ব্র্যাকেট 1 - 1 / i / n / i। এটা আমরা কিন্তু হচ্ছে দেখো বলেছিলাম, তার মানে অ্যানুইটির মাধ্যমে কোনটার এই 1000 টাকা যে এই প্রত্যেক দিন যে বা সরি প্রতি বছর যে 100 টাকা করে পাবো তার বর্তমান মূল্য বের করবো। তাহলে এখানে এ সমান কত? এ সমান হচ্ছে দেখো প্রত্যেক বছর 100 টাকা করে পাচ্ছি, এটা কিস্তির পরিমাণ। তাহলে অ্যানুইটি সমান এ সমান হচ্ছে 100 টাকা, এবং কত প্রথমে হচ্ছে 1 - 1 / i বলতে হচ্ছে 0.12, পাওয়ার এন বলতে কত আছে? এন বলতে আছে হচ্ছে তোমার 10। তাহলে এর মাধ্যমে এটার বর্তমান মূল্য বের করছি, আই সমান হচ্ছে 0.12। একটু ক্যালকুলেশন করে আমাকে বলবো, তাহলে এটার মাধ্যমে বর্তমান মূল্য বের করছি। এবং আমাদের আরেকটা বর্তমান মূল্য আছে একদম 10 বছর পরে, এইটা কী করবো? এই 1000 টাকা পাবো। তাহলে এর সঙ্গে প্লাস করছি ভবিষ্যতে যে টাকা পাবো, এফ ভি ডিভাইড বাই 1 + i পাওয়ার হচ্ছে এন। তাহলে এখানে কত আছে? এফ ভি সমান 1000 টাকা পাচ্ছি 10 বছর পরে, ডিভাইড বাই 1 + i বলতে 0.12, পাওয়ার এন বলতে হচ্ছে 10। এখন দেখো আমরা যেহেতু এখানে বন্ডের বর্তমান মূল্য বের করছি, তাই আমরা কিছু সিগন্যাল আলাদা দিচ্ছি, মানে এটা যে থার্ড চ্যাপ্টারের সূত্র সে সূত্রগুলাই কিন্তু দেখো এখানে আছে। এখন চেঞ্জ কোথায় করছি? তো এটাতে শুধু অ্যানুইটির বর্তমান মূল্য বের করছি না, কারণ অ্যানুইটি তো এ পর্যন্ত, আমরা বন্ডের বর্তমান মূল্য বের করছি। এজন্য এখানে এফ ভি না দিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে
বি জিরো মানে বন্ডের বর্তমান মূল্য। আর এটাকে আমরা অ্যানুইটি সরাসরি বলছি না, কেন এ পর্যন্ত অ্যানুইটি, আর পরবর্তীতে আরেকটা আবার হচ্ছে সিঙ্গেল নগদ প্রবাহ, বা একদম 10 বছর পরে যে একবারে 1,000 টাকা পাচ্ছি তার বর্তমান মূল্য বের করছি। এজন্য এটাকে শুধু অ্যানুইটি বলছি না, এখানে এটাকে বলবো আমরা হচ্ছে আয়, কারণ এখানে দেখো আমি আয় বাবদ, এই যে আয় বাবদ যে টাকা পাবো সেটার কথা বলেছি 100 টাকা, এই জন্য এটাকে আমি বলছি আয় ইনটু। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে আয় দ্বারা আয় দিলেও সমস্যা নাই, আবার কেসি তুমি দিতে পারো। আর এখানে হচ্ছে এর ডি সমান ভবিষ্যৎ মূল্য না, এখানে যেহেতু আমি ম্যাচুরিটিতে, দেখো ম্যাচুরিটিতে এই 1,000 টাকা পাবো, তাই এখানে আমি শুধু কী দিচ্ছি, এমভি দিচ্ছি। দেখো বাকি সব সেম আছে, কোনো মানে চেঞ্জ নাই, কিন্তু আমরা শুধু চিহ্নগুলো পরিবর্তন করার জন্য তোমরা আবার নতুন করে আরেকটা সূত্র মুখস্থ করো। তাহলে যেটা বলছিলাম, এখান থেকে বন্ডের বর্তমান মূল্য দেখো বের করা যাবে। তাহলে দেখো তো বন্ডের বর্তমান মূল্য কত হয়। আচ্ছা আই মানে বুঝলাম না, আই বলতে ইন্টারেস্ট, এই আই মানে হচ্ছে ইন্টারেস্ট। তো ইন্টারেস্টের পরিমাণ কত, প্রত্যেক বছর দেখো এই লিখিত যে মূল্য, এই লিখিত মূল্যের ওপরে কিন্তু সবসময় সুদ পাওয়া যায়। তুমি যত টাকা দিয়ে কেনো বা ভবিষ্যতে কত টাকা দিবে এটা ডিপেন্ড করে না, যে লিখিত মূল্য থাকবে সেই লিখিত মূল্যের ওপরেই সুদ পাওয়া যায়। তো লিখিত মূল্য এখানে 1,000 টাকা, 1,000 টাকার ওপরে তাহলে কত পার্সেন্ট সুদ, 10% সুদ। তার মানে 1,000 টাকার উপরে 10% যদি সুদ পাওয়া যায় তাহলে হচ্ছে 100 টাকা করে সুদ পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের আয় বা ইন্টারেস্টের পরিমাণ। আচ্ছা 886.99 টাকা, তার মানে হচ্ছে এখানে আমাদের বন্ডের বর্তমান মূল্য বেরোলো 886.99 টাকা। এইটা হচ্ছে ধরো আমরা ধরো প্রায় লিখে দিলাম এত টাকা, এটাই হচ্ছে অ্যান্সার। এখন খেয়াল করো, এখান থেকে আমি একটা ডিসিশন বলি, এই পর্যন্ত তো বুঝতে পারছো দেখো তো, তার মানে নাম নতুন করে আমরা কোনো সূত্র দেই নাই। এখানে কি করেছি, বন্ডের বর্তমান মূল্য বের করছি, কিন্তু কি করেছি আয় ধরেছি, কারণ আয় হচ্ছে অ্যানুইটি বোঝাচ্ছি, কারণ প্রত্যেক বছর কিন্তু 100 টাকা করে পাওয়া যাবে সুদের পরিমাণ। সো অ্যানুইটি সুদের মাধ্যমে যে সুদ বাবদ টাকা পাচ্ছি তার বর্তমান মূল্য বের করলাম, এবং একবারে যে 10 বছর পরে যে 1,000 টাকা পাবো তার বর্তমান মূল্য বের করলাম, এবং দুটা যোগ করে দিলে কি হচ্ছে আমাদের বন্ডের বর্তমান মূল্য হয়ে গেল। তাহলে বন্ডের বর্তমান মূল্য বের করা মানে হচ্ছে বন্ড হতে যে টাকাটা পাওয়া যাবে তার বর্তমান মূল্য হচ্ছে বন্ডের বর্তমান মূল্য, বন্ড হতে যে টাকা পাওয়া যাবে তার বর্তমান মূল্য হচ্ছে বন্ডের বর্তমান মূল্য। দেখো তো বসে যায় কিনা একটু। এখন যদি এখানে এরকম হয় যে ধরো এই সুদ দেওয়া নাই, এই সুদ দেওয়া নাই মানে কত টাকা কিনবো তার চেয়ে বেশি দামে, অর্থাৎ সেটা যেহেতু দাম লেখাই আছে লিখিত মূল্য 1,000 টাকা, 1,000 টাকায় ভবিষ্যতে বিক্রি করার দরকার আছে যেহেতু কোনো সুদ পাবো না, তাহলে এটা যদি বাদ দাও তাহলে বন্ডের বর্তমান মূল্য, বন্ডের বর্তমান মূল্য দেখো এটার যে সূত্র এটা পুরোপুরি বাদ দাও, তাহলে শুধু কী হবে, এটাই হচ্ছে বন্ডের বর্তমান মূল্যের সূত্র। তাহলে এটা কোন বন্ডের, যেটার কোনো মানে কুপন নাই, অর্থাৎ এটা হচ্ছে জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য। তাহলে কী পাইলাম, এটা জিরো কুপন বন্ডের, জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য এই বি জিরো ইজ ইকুয়াল টু এটা, যেটার কোনো কি নাই, কোনো সুদ পাওয়া যাবে না, এটা তো বোঝা যায়। তাহলে জিরো কুপন বন্ড থেকে যেহেতু একবারই বর্তমান মূল্য বের করার জন্য যেহেতু এখানে কোনো সুদ পাওয়া যাবে না, তো 10 বছর পরে যে টাকা পাবো তার বর্তমান মূল্য বের করছি। তো এখানে এটা কিন্তু আমরা জানি, এই 10 বছর পরে যদি 10,000 টাকা পাওয়া যায় তার বর্তমান মূল্য বের করার সূত্র খুব সিম্পলি আমরা অ্যান্সার করি এভাবে, পিভি ইজ ইকুয়াল টু এফ ভি ডিভাইড বাই 1+i পাওয়ার কিন্তু এন, এই সূত্রটা কিন্তু আমরা জানি। কিন্তু এই সূত্রের জায়গায় এই এফ ভি এর জায়গায় শুধু কী দেওয়া আছে, এখানে দেখো এম ভি ডিভাইড বাই 1+i পাওয়ার হচ্ছে এন, তাহলে এটা কী বের হচ্ছে আমাদের জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য, জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য। এরপর আসি দেখো, যদি এরকম থাকে কোনোটা, তার মানে আমার 2 ধরনের বন্ড গেল, একটা হচ্ছে এখানে যেটা আমি বলেছিলাম 10% কুপন আছে, এটা হচ্ছে কি কুপন এবং মেয়াদযুক্ত বন্ড, কুপন এবং মেয়াদযুক্ত বন্ড। আরেকটা হচ্ছে কি বললাম, কুপন নাই তার মানে জিরো কুপন বন্ড। এরপরে এমনও হইতে পারে যে এখানে বছর নাই কিন্তু কি দেওয়া আছে, এখানে 10% সুদ দেওয়া আছে, কি দেওয়া আছে 10% সুদ দেওয়া আছে, তখন আমাদের এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে চিরস্থায়ী বন্ড, চিরস্থায়ী বন্ড। তাহলে চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে বর্তমান মূল্য কীভাবে বের করবো, এখন আমরা যদি এভাবে এখানে হচ্ছে অ্যানুইটির ক্ষেত্রে আমাদের বের করি, তো এ ইন্টু অথবা তুমি যদি এটা বলো আই ইন্টু 1-1 ডিভাইড বাই 1+i পাওয়ার হচ্ছে এন ডিভাইড বাই আই, যদি এই সূত্র নিয়ে আসো
তাহলে এইটা হচ্ছে তোমার কোনো মেয়াদ নাই, নির্দিষ্ট কোনো মেয়াদ নাই, 5 বছর, 10 বছর বা 100 বছর, 50 বছর এরকম কোনো মেয়াদ নাই। তাহলে যদি কোনো মেয়াদ না থাকে, এখানে যদি আমরা পাওয়ারটা জিরো দিয়ে দেই, তাহলে এটার মান কিন্তু কত আসবে? এটার মান যাই থাকুক, এটার মান 1 আসবে। এই জন্য যেহেতু এটা কোনো মেয়াদ নাই, তার মানে এটা অ্যানুইটির মাধ্যমে কি করতে পারবো না, আমরা কোনো বর্তমান মূল্য বের করতে পারছি না। তো এর আগেও থার্ড চ্যাপ্টারে আমরা অ্যানুইটির বর্তমান মূল্য বের করার জন্য খুব সিম্পলি একটা সূত্র ইউজ করতাম, সেটা হচ্ছে এরকম যে এ অ্যানুইটি ডিভাইড বাই ছোটো হাতের আই। তো এখানে আমরা কি করব, এখানে সেমটাকে যেহেতু এটা অ্যানুইটি বলছি না, এটাকে আই বলছি, তাই বড় হাতের আই ডিভাইড বাই ছোটো হাতের আই। এটাকে আমরা উল্টাভাবে দেখাইতে পারি যে ধরো তুমি কোনো একটা ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখছো আজকে, আজকে এখন 1 লক্ষ টাকা জমা রাখছো, এখন এর ওপর সুদের হার হচ্ছে তোমার, সুদের হার 10%, সুদের হার 10%। এখন ধরো বলা হলো যে তুমি কোনোদিনই এই 1 লক্ষ টাকা তুলবো না, কিন্তু প্রতি বছর যেটা সুদ হবে তুমি সেই সুদের পরিমাণটুকু শুধু নিয়ে নিবা। তাহলে এখন খেয়াল করে দেখো, 1 লাখ টাকার ওপরে প্রতি বছর সুদ হবে কত? 10,000 টাকা যে সুদ হবে, ইন্টারেস্টের পরিমাণ, এই 10,000 টাকা শুধু তুলে নিবা, তার মানে কত বছর ধরে তুমি টাকা পাবা? তাহলে যেহেতু তুমি এই ব্যাংকের সঙ্গে চুক্তি করেছো 10% সুদ দিবে, তুমি যদি কোনো দিনই টাকাটা না তোলো, তাহলে সারা জীবন কী করতে পারবা? এই 1,000 টাকা করে সুদ পাইতে থাকবা, 1,000 টাকা করে সুদ পাইতে থাকবা। তাহলে নির্দিষ্ট কোনো মেয়াদ থাকতেছে না এই জন্য। তো এই যে প্রত্যেক মাসে যদি এবার উল্টা বলা হয় যে প্রত্যেক বছরে তুমি এই 10,000 টাকা করে পেতে চাও, 10,000 টাকা করে পেতে চাও, তাহলে বর্তমানে তোমাকে কত টাকা জমা রাখতে হবে, ঠিক জাস্ট উল্টায় বলছে যে কত টাকা জমা রাখতে হবে। তাহলে আমরা জানি যে 10,000 টাকা পাওয়ার জন্য এটা 1 বছর প্রতি বছর পেতে চাই, তাহলে 1 বছরে সুদ হওয়া লাগবে কত? 10,000 টাকা। তাহলে সেই পরিমাণ টাকা জমা রাখতে হবে। তো এই জন্য কী করতে হচ্ছে, এই যে বড় হাতের আয়, তাহলে এই 10,000 টাকাকে কী করতে হচ্ছে, জাস্ট আমার যে প্রত্যাশিত আয়ের হার, সেই প্রত্যাশিত আয়ের হারটা আমাকে কী করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে। তাহলে 0.10 দিয়ে যদি ভাগ করো, তাহলে এখানে টাকার পরিমাণ কত চলে আসবে? 1 লক্ষ টাকা চলে আসবে। তাহলে এটাই কী হয়ে যাবে আমাদের বন্ডের বর্তমান মূল্য, বন্ডের বর্তমান মূল্য। তাহলে বন্ডের বর্তমান মূল্য কত হয়ে যাচ্ছে এখানে? 1 লক্ষ টাকা। তাহলে এখানে আমরা দেখলাম 3 ধরনের বন্ডের বর্তমান মূল্য দেখলাম। কয় ধরনের? 3 ধরনের বন্ডের বর্তমান মূল্য দেখছি এখানে। তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন আসবে বর্তমান মূল্যের ক্ষেত্রে। এরপরে হচ্ছে আসি আয়ের হারের ক্ষেত্রে। আচ্ছা, যদি এরকম থাকে, আমরা তো এই এর সঙ্গে সঙ্গে আরো কিছু, যখন হচ্ছে আমাদের আয়ের হারের কথা বলবে, যে আয়ের হার বের করো, আয়ের হার, মানে আয়ের হার থাকে 3 ধরনের। আমি আবার বলছি, আয়ের হার থাকে 3 ধরনের। 3 ধরন কি কি থাকে? একটা হচ্ছে থাকে হচ্ছে YTM, আরেকটা থাকে হচ্ছে 2 নম্বর YTC, আরেকটা থাকে হচ্ছে CY। এখন কোনটা কি? YTM, এম তে হচ্ছে ম্যাচুরিটি, কি বলছি আমি, ইল্ড টু ম্যাচুরিটি। YTC বলতে হচ্ছে ইল্ড টু কল, এরপরে বা কল বা কল্ড বলা হয়। এরপরে হচ্ছে CY বলতে কারেন্ট ইল্ড। এই যে ইল্ড শব্দটা আছে, ইল্ড শব্দের অর্থ হচ্ছে আয়ের হার, ইল্ড শব্দের অর্থ হচ্ছে আয়ের হার। আচ্ছা, এখানে ইল্ড সমান হচ্ছে আয়ের হার, আর আয়ের হার সমান, আমি একটা কথা লিখে দিই যে আয়ের হার সময়, যে কোনো আয়ের হার বা যে কোনো পার্সেন্ট সবসময় প্রকাশ করা হচ্ছে 1 বছরের জন্য, অর্থাৎ পার্সেন্ট 1 বছরের জন্য। কয় বছরের জন্য? পার্সেন্ট 1 বছরের জন্য। একটু খেয়াল করো তো, দেখো তো একটু বোঝো কি না। আমরা বলছি যে YTM বলতে ইল্ড টু ম্যাচুরিটি, YTC ইল্ড টু কল্ড, CY বলতে কারেন্ট ইল্ড, আর একটা ইল্ড মানে হচ্ছে আয়ের হার, আর যে কোনো আয়ের হার প্রকাশ করা হয় 1 বছরের জন্য, যে কোনো আয়ের হার প্রকাশ করা হয় 1 বছরের জন্য। আমি একটু কমেন্টগুলো দেখবো যে কে কি কমেন্ট করতেছো। আচ্ছা,
সত্য কথা বলতে উপস্থিতি এত কম যে আসলে কথা বলতে ধরো হচ্ছে ভালো লাগছে না, তারপরে ধরো মনের জোরে আসলে কোনোভাবে ধরো পড়াচ্ছি তোমাদেরকে, এখন কি আর করার কিছু করার নাই, যাই হোক ক্লাস নিতে আসছি, ক্লাস নেই কিছুক্ষণ অতক্ষণ পাওয়া যায়। এই তোমাদের ক্লাস শুরু করার পরেই উপস্থিতি দেখে বেশ কয়েকবার মনে হয়েছে যে ঠিক আছে আজকে এখান থেকে বাদ দিয়ে বলবো যে তার ক্লাস নেবো না, ভালো লাগছে না, হ্যান ত্যান, যাই হোক দেখি কী অবস্থা তোমাদের। তো দেখো তো এই যে ইল টু ম্যাচুরিটি এই আর ইল টু কল কারেন্ট ইল্ড, এটার মানে হচ্ছে ম্যাচুরিটি। যদি আমি এখানে একটা কথা লেখা থাকবে এরকম যদি থাকে ধরো এই বৈশিষ্ট্যের সঙ্গে একটা লেখা থাকবে যে বন্ডের বাজার মূল্য, বন্ডের বাজার মূল্য ধরো ধরলাম যে বন্ডের বাজার মূল্য হচ্ছে 900 টাকা, এরকম আরেকটা তথ্য এখানে লেখা থাকবে যে বন্ডটার বাজার মূল্য হচ্ছে 900 টাকা। এর মানে কি বোঝাচ্ছে? এর মানে হলো যদি তুমি বা আমি আমরা এই বন্ডটা ক্রয় করতে যাই এখন বাজারে, তাহলে এই বন্ডটা আমাকে 900 টাকায় কিনতে হবে। কত টাকা কিনতে হবে? এর দাম যেহেতু বাজারে এখন বিক্রি হচ্ছে 900 টাকা দিয়ে, তাহলে আমার কিনতে গেলে বন্ডটা কিনতে হবে 900 টাকা দিতে হবে। তো 900 টাকা দিয়ে বন্ডটা ক্রয় করলাম, করার পরে এই বন্ডটা যদি আমি রেখে দেই একদম মেয়াদ পর্যন্ত, একদম মেয়াদ পর্যন্ত, তাহলে মেয়াদ কত বছর? 10 বছর। 10 বছর রেখে দেই, 10 বছর রাখার পরে আমি কত টাকা পাবো? আমি এই 1000 টাকা পাবো, এবং প্রত্যেক বছরের সুদ বাবদ কত পাবো? এই 10% পাবো। তাহলে এখান থেকে আমি যে আয় হবে, মানে একদম 10 বছর রেখে বিক্রি করলে গড়ে মোট আয়ের হার যত হবে সেটাই হচ্ছে আমাদের এই আয়ের হার, বা বন্ড হতে আয়ের হার বা UITM। তাহলে এখন হচ্ছে ধরো এখানে লেখা আছে, আমি আবার বলছি, আমি আবার এক্সপ্লেন করছি একটু দেখো, এই বন্ডটা আমি বাজারে এখন কিনতে গেলে 900 টাকায় কিনতে পারবো। আচ্ছা 900 টাকায় কিনলাম, কেনার পরে বন্ডটা বিক্রি করতে পারবো কখন? মেয়াদ পূর্তি দেওয়া আছে কত? একদম হচ্ছে 10 দেওয়া আছে, তার মানে মেয়াদ পূর্তিতে পাবো কত টাকা? 1000 টাকা পাবো। তাহলে আজকে 900 টাকা দিয়ে ক্রয় করে 10 বছর পরে বিক্রি করছি কত টাকায়? 1000 টাকায়। তাহলে এখান থেকে লাভ হচ্ছে 100 টাকা। আচ্ছা এরপরে আমরা প্রত্যেক বছর সুদ পাচ্ছি কত করে? 10% করে। তাহলে আমাদের দুই ধরনের আয় আছে, সুদ বাবদ আয় 10% আর মূলধনী আয় সব মিলিয়ে একবারে 100 টাকা। এখন টোটালে কত পার্সেন্ট আয় হচ্ছে? সেটাই হচ্ছে আমাদের, সেটাই হলো আমাদের হচ্ছে বন্ড হতে আয়ের হার। আমি একটু খোল দিব। হ্যাঁ সাব্বির, হ্যালো, হ্যাঁ কোথায়? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি যে লোক তোলো, দেখো আমি আসতেছি, আসতে ধরে সমস্যা নেই, আমি কে কল দিচ্ছি তোমাকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আচ্ছা ওকে। দেখো যেটা বলছিলাম, তো এই যে বন্ড হতে আয়ের হার বের করার জন্য আমাদের তার মানে 1 বছরের আয়ের হার বের করতে হবে। কত বছরের জন্য? 1 বছরের আয়ের হার বের করতে হবে। তাহলে এই 1 বছরের আয়ের হার বের করার জন্য দেখো আমার প্রত্যেক বছরে যে সুদ পাচ্ছি 10%, তাহলে এই যে 10% সুদ পাচ্ছি আয় সমান কত টাকা? 1000 টাকার ওপরে 10% করলে হচ্ছে আমার কত টাকা? 100 টাকা। তাহলে এই 100 টাকা আমার কি? 100 টাকা হচ্ছে 1 বছরের কিন্তু আয়, তার মানে প্রত্যেক বছর 100 টাকা পাচ্ছি, তাহলে 1 বছরের আয় তো পাইলাম। আচ্ছা এবার দেখো এইখান থেকে যে এই 900 টাকা কিনে 1000 টাকায় বিক্রি করতে পারছি, তাহলে এই যে 1000 - হচ্ছে 900, আমার 100 টাকা লাভ হচ্ছে। 100 টাকা কয় বছরের লাভ? 10 বছরের, কারণ আমি 10 বছর রাখতে হচ্ছে আমার কাছে। তাহলে 10 দিয়ে এই 100কে ভাগ দিলে আমার প্রতি বছর আয় কত হচ্ছে? এই 10 টাকা আয় হচ্ছে। এখন বিষয় হচ্ছে আমি যেহেতু 1 বছরের আয়ের হার বের করবো, আচ্ছা এখানে এই কনসেপ্টটা বলি এবার, যে অনেক সময় হয় কি যে এর মেয়াদ পূর্তিতে লেখা আছে 10 বছর, কিন্তু অনেক সময় কোম্পানি আমাকে সুযোগ দেয় বা কোম্পানি বলে, এটা ক্লজটা লেখা থাকতে পারে, এই রুলসটা থাকতে পারে, যে কোম্পানির যদি আর্থিক অবস্থা ভালো হয় তাহলে কোম্পানি অনেক সময় এর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই, অনেক সময় তোমরা এমন করো যে কোনো একটা গাভী কিনেছো, যে হ্যাঁ গাভীটা আমি 10 বছর বাসায় হচ্ছে লালন পালন করবো, রাখবো, কিন্তু হয়তো সে 4 বছর বা 5 বছর পরে তুমি কী করছো? গাভীটা বিক্রি করে দিচ্ছ, হয়তো বেশি লাভ পাইলে। তো এরকম হইতে পারে যে 10 বছরের আগে যদি কোম্পানি তোমার কাছে তলব করে যে ভাই আমাদের আর্থিক অবস্থা ভালো হয়েছে, আপনাকে যে আপনার কাছে যে টাকা ধার নিয়েছিলাম বা এই বন্ড বিক্রি করে নিয়েছিলাম, এই টাকা এখন আপনি নিয়ে নেন, আপনার কাছ থেকে বন্ডটা আমাকে ফেরত দেন, তাহলে কোম্পানির লাভটা কি? কোম্পানি প্রতি বছরে যে 10% সুদ দেওয়া লাগে তোমাকে, এরকম ফিক্সড আর কোনো খরচ তার হচ্ছে না, এই বিষয়ে তার কোনো প্রেশার থাকতেছে না। তো এরকম যদি 10 বছর মেয়াদ পূর্তির আগে যদি কি করে কোম্পানি বন্ডটা কিনে নেয়, তার মানে আমার কিন্তু এই মেয়াদ পূর্তির আগে বিক্রি করছি, তাহলে মেয়াদ পূর্তির আগে বিক্রি করলে কি পরিমাণ আয় হবে সেটাই হচ্ছে
ওয়াইটিসি ইল টু কল, আর একটা হচ্ছে সিওয়াই বলতে কারেন্ট ইল, মানে হচ্ছে আমার বর্তমান যে বাজার মূল্য, আমি বর্তমানে যে অত টাকায় ক্রয় করছি এর উপর ভিত্তি করে যে আমার আয়ের হার, সেটাকে আমি বলবো যে হচ্ছে কারেন্ট ইল্ড বা বর্তমান বাজার মূল্যের ওপরে আয়ের হার। তাহলে এবার দেখো, এখান থেকে যদি আমরা ওয়াইটিসি বের করতে চাই, তাহলে ওয়াইটিসি বলতে আমার কি করা লাগবে? আমি বললাম ওয়াইটিসি বলতে কি করতে হবে, এক বছরে আয়ের হার বের করতে হবে। তার মানে এক বছরে আমার সুদ বাবদ প্রাপ্তি কত, আমরা হচ্ছে সূত্রটা পরে লিখি। আমরা হচ্ছে ওয়াইটিএম মেয়াদ পূর্তিতে এক বছরে আয়ের হার কত হবে, তাহলে ওয়াইটি ইল টু ম্যাচুরিটি, এক বছরে আমার সুদ বাবদ আয় কত টাকা, সুদ বাবদ আয় হচ্ছে আমার কত টাকা বললাম, সুদ বাবদ আয় হচ্ছে 100 টাকা। তাহলে এক বছরে আমার সুদ বাবদ আয় 100 টাকা প্লাস এক বছরের 1000 - 900, এক বছরের মূলধনী আয় কত টাকা হচ্ছে, এটা ভাগ দিলে আমি পাচ্ছি কত, এখান থেকে আমি মোটামুটি 10 টাকা পাবো। এবং দেখো আমার যে বিনিয়োগ, আমি এখন ক্রয় করতেছি বন্ডটা, ক্রয় করছি 900 টাকা দিয়ে, তাহলে 900 টাকা হচ্ছে আমার প্রাথমিক বিনিয়োগ। কারণ এটা যেহেতু আমার প্রাথমিক বিনিয়োগ, তাহলে ভবিষ্যতে যখন আমি হচ্ছে বন্ডটা বিক্রি করবো তখন 1000 টাকা পাবো। তাহলে বর্তমানে 900 টাকা ভবিষ্যতের 900 টাকা এক সমান না, এই জন্য এই দুইটাকে আমরা কী করছি, গড় করবো। তাহলে গড় বিনিয়োগ বের করবো। তাহলে গড় বিনিয়োগ কী করছি, আমাদের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 900 টাকা প্লাস ভবিষ্যতের 1000 টাকা, তাহলে এই দুই দিয়ে ভাগ করছি, দুইটা যোগ করছি। এই জন্য এখন পার্সেন্টে যেহেতু প্রকাশ করতে হবে, পার্সেন্টে প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করতেছি। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, এইখানে 100 যে সুদ বাবদ টাকা পাচ্ছি 100, সেই 100 এখানে প্লাস মূলধনী লাভ 900 টাকায় ক্রয় করে 1000 টাকায় বিক্রয় করলে 100 টাকা, এই 100 টাকাকে যখন 10 দিয়ে ভাগ করছি তখন 10 টাকা ভাগ হচ্ছে 900 + 1000 = 1900 / 2, তাহলে 950 টাকা। আর পার্সেন্টে প্রকাশ করার জন্য হচ্ছে 100 দিয়ে গুণ করতেছি, তাহলে এখানে হচ্ছে আমাদের ওয়াইটিএম সমান দেখো কত হচ্ছে, ওয়াইটিএম সমান কত হচ্ছে একটু ক্যালকুলেশন করো তোমরা। আর এবার একটু ব্যাপার করে খেয়াল করে দেখো যে আমরা যেটা লিখেছি 100 টাকা, এটা আমাদের সুদ বাবদ এক বছরের আয়, যেটাকে আমরা কি বলি বড় হাতের আয় দ্বারা প্রকাশ করি, প্লাস এটা আমরা কি বলছি এমভি, যেহেতু ম্যাচুরিটিতে বলা হয়েছে এমভি মাইনাস হচ্ছে এনএসভি ডিভাইড বাই এটা কি, এটা হচ্ছে এন, তাহলে এন, আর টোটালটাকে হচ্ছে ভাগ করছে কি এমভি প্লাস এনএসভি ডিভাইড বাই কি আছে 2 × 100 × 100, এটাই হচ্ছে আমরা কি পাইলাম মেয়াদ পূর্তিতে বন্ড হতে আয়ের হার, মেয়াদ পূর্তিতে বন্ড হতে আয়ের হার। আচ্ছা, তোমাদের উপস্থিতি এতই কমে গেছে যে ক্লাস নেওয়ার সম্ভব হচ্ছে না। 11.58, তার মানে হচ্ছে এখান থেকে আয়ের হার কত দাঁড়ালো, 11.58%। তোমরাই বলো এত অল্প স্টুডেন্টে ক্লাস নেওয়া যায়, কথা বলা যায়, যে 5-7 আর 5-8 একই কথা, সমস্যা নাই ঋদ্ধি, ওইটা ব্যাপারটা সমস্যা নাই। তার মানে হচ্ছে এখানে বন্ড হতে আয়ের হার হচ্ছে আমাদের 11.58%, এটাই হচ্ছে আমাদের বন্ড হতে মেয়াদ পূর্তিতে আয়ের হার, বন্ড হতে মেয়াদ পূর্তিতে আয়ের হার। তোমাদের মনে হয় ক্লাস লাগবে না, কেমন কি অবস্থা, অনেকেই হয়তো মনোযোগ দিয়ে ক্লাস করছো, বাকি সব কোথায় খোঁজ খবর নাই, রেসপন্স ভালো না, এভাবে ক্লাস নেওয়া যায় না। ঠিক আছে, তোমাদের যা পড়াইলাম সেগুলোর আরও ইচ্ছা ছিল তোমাদেরকে পড়ানোর, তোমাদের উপস্থিতি এত খারাপ যে আসলে ক্লাস নেওয়া যায় না। আমি ওইটা আসলে টপিকগুলো শেষ করার পরে ইচ্ছা ছিল দেখো, এই যে আমি তোমাদের ক খ গ ঘ এর জন্য সাজেশন দিয়ে দিতাম, তারপরে ধরো হচ্ছে এই যে কী কী প্রশ্ন আছে, হচ্ছে তোমাদের ইল টু কল বলতে কী বোঝায়, মানে ব্যাপারগুলো হচ্ছে বোর্ড প্রশ্ন সলভগুলো করাইতাম, তারপরে হচ্ছে তোমাদেরকে এই যে বিভিন্ন বোর্ড প্রশ্ন আছে সরাসরি,
ঠিক আছে, এই যে সরাসরি বোর্ড প্রশ্ন আছে, ম্যাথ আছে, সেগুলো করাতাম, কিন্তু কই আর হলো, কারণ তোমাদের উপস্থিতি খুব খারাপ, খুব বাজে অবস্থা। এই উপস্থিতি ধরো হচ্ছে আসলে পড়ানো যায় না। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, সামনে আবার বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ। আর তোমাদের উপস্থিতি কী অবস্থা, ক্লাসটা নেওয়া লাগবে কিনা জানিও একটু আমাকে। আচ্ছা, আল্লাহ হাফেজ।